পিরিয়ডের সময় তিনি সিয়াম রাখতে পারবেন না, তিনি কোরআন স্পর্শ করে পড়তে পারবেন না। তবে কোরআন পড়ার যদি কোনো জরুরতটা থাকে, যেমন তিনি কোরআন হেফজ করছেন অথবা তিনি কোরআনের শিক্ষক পরীক্ষা নেওয়ার প্রয়োজন, তাহলে জরুরতের মধ্যেই তিনি সীমাবদ্ধ থাকবেন। তিনি পিরিয়ড থাকা অবস্থায় মসজিদে অবস্থান করতে পারবেন না, এটা বিশুদ্ধ মত। তো তাহলে তিনি কি পারবেন? তিনি তো দোয়া করতে পারবেন, তিনি দান করার সাদাকা করতে পারবেন, আর সব কাজ করতে পারবেন। মানে যে কাজগুলোর জন্য পবিত্রতা শর্ত, অজু শর্ত, যেমন তিনি সালাতও করবেন না কিন্তু সিয়ামগুলো পরে কাজা করবেন, সেই বিষয়গুলো বাদ দিলে সব কাজ করতে পারবেন। তিনি মানুষের উপকার করতে পারবেন, তিনি গৃহস্থালির কাজগুলো করতে পারবেন, তিনি ইফতার তৈরি করে রোজাদারদেরকে ইফতার করাতে পারবেন, ইত্যাদি নানা কাজগুলো তিনি করতে কোনো অসুবিধা নেই।